নমস্কার বন্ধুরা আমি শান্তনু আপনাদের সবাইকে স্বাগত বং বিজনেসে দেখুন বন্ধুরা আপনারা এই ফেন্সিং বিভিন্ন কাজে কিন্তু বর্তমানে ইউজ করেন যারা শহরাঞ্চলে থাকেন তাদের যে বাউন্ডারি ওয়াল থাকে সেই বাউন্ডারি ওয়ালের ওপর কিন্তু এরকম ফেন্সিং দেওয়া থাকে এছাড়াও যারা গ্রামাঞ্চলের দিকে বা ফাঁকা জায়গায় যাদের জমি জমা আছে তাদের পিলার দিয়ে এই ফেন্সিংগুলো ঘিরে তাদের জমিটাকে কভার করার জন্য থাকে তারপর বিভিন্ন রকম কারখানা কলকারখানায় আউটসাইডটা তাদের বাউন্ডারিটা কিন্তু এরকম ফেন্সিং দিয়ে লাইন আপ করা থাকে এছাড়াও যাদের বাগান আছে গ্রামাঞ্চলেও যারা বাগান চাষ করে বা জমির ধারে কিন্তু ফেন্সিং দেয় যাতে বাইরের কোনো লোক যাতে সহজে না ঢুকতে পারে যাতে কোনো পশু পাখি না ঢুকতে পারে বিভিন্ন কাজে কিন্তু এই ফেন্সিংগুলো ব্যবহার করা হয় তাই আজকে এই ফেন্সিং বানিয়ে কিভাবে একটা ভালো রকম বিজনেস করতে পারবেন এবং খুব ভালো রকম বিজনেস করার অপরচুনিটি আছে তাই আজকে এই বিজনেসটা নিয়ে আলোচনা করব কোথা থেকে কিভাবে র মেটেরিয়ালস কিনবেন কোথা থেকে কি কি মেশিনারি কিনে এই রেডি প্রোডাক্টটা তৈরি করতে পারবেন এবং এন্ড অফ দ্য ডে কোথায় এই প্রোডাক্টগুলো বিক্রি করবেন যাতে প্রচুর প্রচুর সেল আসে সো সেটার জন্য সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল আইকানটা আছে সেটা ক্লিক করতে ভুলবেন না যাতে এরকম ইউনিক ইউনিক বিজনেস আইডিয়াগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আপডেট চলে যায় তো শুনুন শুরু করা যাক আজকের ভিডিও শুরুতেই বলি এই বিজনেস করার জন্য আপনাদের ট্রেড লাইসেন্স লাগছে এবং এমএসএম সার্টিফিকেট রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে তারপর পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে একটা আপনাদেরকে এনওসি নিয়ে নিতে হবে এবং জিএসটি রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং সেটার জন্য আনুষঙ্গিকভাবে ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট আপনাদেরকে করতে হবে সো এই কটা লাইসেন্স হলেই কিন্তু আপনারা এই বিজনেসটা শুরু করতে পারছেন এবং এই বিজনেসটা করার জন্য আপনাদেরকে সতেরোশো থেকে আঠারোশো স্কোয়ার ফিটের মতন জায়গা লাগবে এবং ইন ফিউচার পরে যখন আপনাদের বিজনেসটা এক্সপ্যান্ড করবে তখন কিন্তু আরও একটু বড় জায়গা লাগবে দেখুন এই বিজনেসটা একটা সেমি অটোমেটিক মেশিনের সাহায্য করতে পারেন আর একটা ফুল্লি অটোমেটিক মেশিনের সাহায্য করতে পারেন সো প্রথমে সেমি অটোমেটিক মেশিনটা দেখাবো কীভাবে কাজ করে বাট আমি সাজেস্ট করব ফুললি অটোমেটিক মেশিন কারণ আগে দেখুন সেমি অটোমেটিক মেশিনে কীভাবে হচ্ছে সেমি অটোমেটিক মেশিনে কিন্তু এই এই রকম ধরনের ফেন্সিংগুলো কিন্তু জাস্ট এরকম কার্ভ হয়ে হয়ে জাস্ট এরকম কার্ভ হয়ে আপনার এইগুলো তৈরি হয়ে যাবে আলাদাভাবে তারপর এই কার্ভ করা রিংগুলোকে নিয়ে তারপর এই কার্ভ করা তারগুলোকে নিয়ে আলাদাভাবে এরম ভাবে জুড়ে 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 বিভিন্ন লেবার লাগিয়ে তারপর জুড়ে জুড়ে লম্বা করে ফেন্সিংটা তৈরি করা হয় তারপর এই আপার সাইডগুলোকে প্লাস দিয়ে এটাকে জাস্ট ঘুরিয়ে দেওয়া হয় যাতে এটা লক হয়ে যায় তারপর সাইজ অনুযায়ী এগুলোকে কেটে নেওয়া হয় কিন্তু একটা জিনিস এইখানে কিন্তু অনেকটা ম্যান পাওয়ার লাগছে এবং অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার লাগছে এরপর নেক্সট দেখে নিন আপনারা ফুললি অটোমেটিক মেশিনের সাহায্যে কীভাবে খুব ইজিলি জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন এখানে র মেটেরিয়ালস জাস্ট তারের রোল বিভিন্ন এম এর বিভিন্ন সাইজের তার নিয়ে সে এখানে র মেটেরিয়ালস হিসাবে এরকমভাবে ফিট করে রেখে মেশিনের সাথে কানেক্ট করে দিলে অটোমেটিক্যালি কিন্তু এগুলো এখানে পরপর এই তারের এই ফেন্সিংগুলো জাস্ট বেঁকে 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 তৈরি হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা প্রত্যেকটার সাথে জয়েন হয়ে যাচ্ছে কাটিং হয়ে যাচ্ছে এবং লক হয়ে যাচ্ছে ফুল প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি উইথাউট ম্যান পাওয়ার এখানে কিন্তু অনেক প্রোডাক্ট একসাথে তৈরি হয়ে যাচ্ছে দেখুন এই বিজনেসটা এমন একটা বিজনেস না এখানে কিন্তু আপনাদের প্রচুর সেল আসবে আপনি যদি রেটটা ঠিকঠাক রাখতে পারেন তাহলে কিন্তু প্রচুর সেল আসবে এবং খুব অল্প সময় আপনাদের কিন্তু প্রোডাক্ট রেডি করে দিতে হবে সেই জন্য সাজেস্ট করবো যে আপনারা প্রথম থেকেই কিন্তু ফুললি অটোমেটিক মেশিন নিয়ে বিজনেসটা করুন কারণ সেমি অটোমেটিক মেশিনে করলে আপনার ম্যান পাওয়ার এবং আনুষঙ্গিক সব কিছু সময় এতটা লাগবে যে আপনার সেমি অটোমেটিক মেশিনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কস্টটাই কিন্তু অনেক বেশি হয়ে যাবে সেই জায়গায় আপনি যদি বড়ো লেভেলে ফাইট করতে চান প্রথম থেকেই ফুললি অটোমেটিক মেশিন নিয়ে চলতে হবে এবং মেশিনের ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি নয় সেমি অটোমেটিক মেশিন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এবং ফুললি অটোমেটিক মেশিন কিন্তু আপনারা দু লাখ টাকা থেকে স্টার্ট হয় তারপর তিন লাখ চার লাখ যেরকম মেশিনের কোয়ালিটি সেই অনুযায়ী কিন্তু দাম আছে কিন্তু যেহেতু এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট তাই আমি সাজেস্ট করবো যে ফুল্লি অটোমেটিক মেশিনটা নিয়ে কাজ শুরু করুন এবার বলবো যে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে র মেটেরিয়ালস র মেটেরিয়ালস বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন কিন্তু সবথেকে সস্তা যদি র মেটেরিয়ালস নিতে হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুর থেকে কিন্তু এই এই রকম তারের ওয়্যারগুলো যেগুলো হয় বিভিন্ন এম এম এর ওয়্যার কিন্তু দুর্গাপুরেই একমাত্র পাবেন এবং যেখানে ম্যানুফ্যাকচারিং হয় সেখানে সবথেকে কমে পাবেন আপনারা ইন্ডিয়াতে একমাত্র দুর্গাপুর এবং তামিলনাড়ুতে এই তারগুলো পাওয়া যায় এছাড়াও বাংলাদেশে বিভিন্ন জায়গায় পেতে পারেন ঢাকাতে পেয়ে যাবেন কিন্তু যদি সব থেকে সস্তায় পেতে চান তাহলে কিন্তু ইন্ডিয়ার দুর্গাপুর বা তামিলনাড়ু থেকে আপনাদেরকে ট্রান্সপোর্ট করতে হবে যারা বাংলাদেশের দর্শকরা আছেন সো আরও একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যদি আপনাদের এই ইন্ডাস্ট্রিটা দুর্গাপুরের নিয়ারেস্ট কোথাও করেন তাহলে কিন্তু আপনাদের ট্রান্সপোর্টেশন কস্ট অনেকটা কমে যাবে আর যদি অনেকটা দূরে থাকেন ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটা দূরে থাকেন তাহলে কিন্তু অ্যাট এ টাইম আপনাদেরকে প্রচুর মাল একসাথে নিতে হবে ফুল লোড গাড়িতে করে মাল তুলবে তুলতে হবে যাতে র মেটেরিয়ালসের ক্যারিং অনেকটা কমে যায় এবার বলি যে কি প্রফিট থাকছে দেখুন এই যে র মেটেরিয়ালসগুলো আপনারা কিনছেন এবং পুরো প্রসেসটায় যে আপনারা বানাচ্ছেন এগুলো কিন্তু কেজি হিসেবে বিক্রি হয় ওহার দাম বিভিন্ন সময় কিন্তু কম বেশি হয় সেটার ওপর কিন্তু আপনাদের প্রোডাক্টের রেটও ডাউন করতে থাকবে ওভারঅল প্রতি কেজিতে আপনারা পাঁচ টাকা থেকে ছ টাকা পর্যন্ত প্রফিট থাকবে যেগুলো হোলসেল বা বড় বড় ডিস্ট্রিবিউটারকে যখন দেবেন যদি আপনারা রিটেল সেল করেন খুব বেশি রিটেল সেল এখানে আসে না রিটেল সেলের ক্ষেত্রে কিন্তু পনেরো টাকা থেকে কুড়ি টাকা পর্যন্ত প্রফিট হয় সো আমি আজকে হোলসেলের মার্কেট নিয়েই যে কারণ যেহেতু এটা একটা আপনি ফুললি অটোমেটিক মেশিন নিয়ে শুরু করছেন এবং আপনার বিজনেসটা একটা ইন্ডাস্ট্রিয়াল ফর্মে দিতে চাইছেন তাই আপনাদেরকে হোলসেলারদের নিয়েই কাজ করতে হবে সো হোলসেলারের দিকটাই ফোকাস রাখবেন তাই কোথায় কোথায় বিক্রি করবেন এই জিনিসটাও কিন্তু আপনার মাথায় রাখাটা খুব জরুরি দেখুন রিটেল যদি বিক্রি করতে চান তাহলে যে কোনো গ্রামে গঞ্জে যে কোনো ছোট ছোট হোলসেলার দোকানগুলোতে কিন্তু গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন থ্রু সেলসম্যান আপনাদের প্রত্যেকটা দোকান কিন্তু আপনাদের প্রোডাক্টটা নেবে যদি প্রোডাক্টটা ঠিকঠাক হয় এবং রেট যদি অন্যান্য মার্কেটে যারা আছে তাদের থেকে যদি একটু রেটটা সাশ্রয় হয় তাহলে কিন্তু প্রতিটা দোকান আপনাদের নেবে এছাড়াও যারা বিল্ডার আছে বড় বড় বিল্ডিং করে যারা প্রোমোটাররা তারা কিন্তু আপনাদের এই প্রোডাক্ট নিয়ে নেবে তাদেরকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করতে পারেন বিভিন্ন বিল্ডার সাইট যেগুলো আছে বড় বড় কোম্পানি যেগুলো আছে তাদের ম্যানেজারদের সাথে কথা বলে রাখতে পারেন তাদের প্রয়োজনে কিন্তু এগুলো নিয়ে নেবে এছাড়াও আশেপাশে যে সকল কারখানাগুলো আছে সেই কারখানাগুলোতে কিন্তু ফেন্সিং দেওয়ার জন্য এইগুলো ব্যবস্থা করতে পারেন এছাড়াও যারা গাছ কিনছে সেখানেই আপনি একটা পোস্টার লাগিয়ে দিলেন নার্সারির ধারে যে আপনাদের এরকম ব্র্যান্ডেড কোম্পানির এরকম এরকম ফেন্সিং পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের তখন কী হবে যখন কেউ গাছ কিনতে যাবে তারা সেই পোস্টারটার ছবি দেখে কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবে এছাড়াও কিন্তু আপনারা এই জিনিসগুলো এক্সপোর্ট করতে পারেন বাইরে প্রচুর চাহিদা আছে শুধুমাত্র ইন্ডিয়া বা বাংলাদেশ বলে নয় এশিয়ান কান্ট্রিতে এর একটা বিশাল ডিমান্ড আছে এবং প্রতি কিলোতে আপনাদের যদি মিনিমাম পাঁচ টাকা করে ফুললি অটোমেটিক মেশিনে কিন্তু প্রতিদিন দু তিন টন করে প্রোডাকশান তৈরি হয়ে যায় সো প্রতিটি দিন যদি আপনারা আপনাদের প্রোডাকশানটা বিক্রি করে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো একটা প্রফিট করতে পারবেন পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করাটা কোনো ব্যাপারই নয় এবং এই রেশিওতে যদি চলে তাহলে কিন্তু মাসের শেষে পনেরো ষোলো লাখ টাকা খুব ইজিলি আর্ন করতে পারবেন সো বন্ধুরা খুব ভালো একটা বিজনেস যদি একটু মনোযোগ দিয়ে ঠিকঠাকভাবে মার্কেটিং করে যদি শুরু করতে পারেন তাহলে আপনারা একটা ভালো রকম বিজনেস ফর্ম করতে পারবেন আর মেশিনগুলো কোথায় পাবেন সেটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ইন্ডিয়া বা বাংলাদেশ আপনারা যারাই যেখান দিয়েই কিনবেন না কেন সেখানে একবার কন্টাক্ট করে দেখে নিন তবে আমি সাজেস্ট করব বেশ কয়েকটি জায়গায় আপনারা মেশিনের দামগুলো যাচাই করে সেখানে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু মেশ কিনুন কারণ এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট সো একটু দেখে শুনে মেশিনগুলো কিনবেন আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো নিজে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে